हाय फ्रेंड्स, कुकुइट सोनाली चैनले सबाई के स्वागत। आज हमार रेसिपी हलो चॉकलेट केक। चॉकलेट केकटा आमी अनेक कम इनग्रेडियंट्स दिए गैस ओवने बेक करे नियेछी। केकटा बनानो भीषण सहज और खेते अत्यंत सुस्वादु। এই কেকটাকে আমার রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারির জন্য বানিয়েছি। আপনাদের বাড়িতে যদি কোনো বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি থাকে তাহলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, চকলেট কেক। আর এই কেকটা বানানোর জন্য এখানে আমি 6 পিস বিস্কিটের প্যাকেট নিয়েছি। এটা 10 টাকার করে বিস্কিটের প্যাকেট। এখন এই বিস্কিটগুলোকে খুলে একটা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারের কভারটাকে বন্ধ করে নিয়ে এখন এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নেব। আর এখানে আমার বিস্কিটটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি 1 কাপ দুধ নিয়েছি। তার মধ্যে প্রথমে 1/2 কাপ দেব, পরে আবার লাগলে আবার অ্যাড করব। এখন এই দুধের সাথে বিস্কিটটাকে আবার গ্রাইন্ড করে নেব। বাকি যে 1/2 কাপ দুধটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে আমার বিস্কিটের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে সাইড করে রেখে একটা বেক করার জন্য পাত্র নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন। আর এর উপরে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে একটু তেল মাখিয়ে নিয়ে তার উপরে ময়দা ডাস্ট করে নেবেন। এখন এই বাটার পেপারের উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। আর এখানে আর একটা কথা, আপনারা যে পাত্রই নিন না কেন সেটার কিন্তু হাফ ব্যাটার দেবেন, হাফের থেকে বেশি দেবেন না। আর ব্যাটারটা দেওয়ার পরে এই পাত্রটাকে এখন আমি একটু ট্যাপ করে নেব, যদি এর মধ্যে কোনো এয়ার বাবেল থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। আর এই কেকটা বেক করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের নিচে একটা হেভি বটম তাওয়া রেখেছি। আর এই কড়াইটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের কভারটাকে তুলে নিয়ে কেক টিনটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি, যেহেতু নিচে তাওয়া আছে এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করার দরকার নেই। এখন কড়াইয়ের কভারটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 40 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। আর কড়াইয়ে এই যে ফাঁকা অংশটা আছে এইখানে একটু আটা মাখা বা ময়দা মাখা যাই থাকুক না কেন সেটাকে একটু লাগিয়ে দেবেন, যাতে এর মধ্যে থেকে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে। আর এখানে আমার 35 মিনিট হয়েছে। এখন আমি কেকটাকে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব। প্রথমে আমি সাইডটা চেক করে নিচ্ছি, সাইডটা একদম ক্লিন বেরোচ্ছে। এবার মিডিলটা দেখে নেব। মিডিলটা একটু কাঁচা আছে। কড়াইয়ের কভারটাকে বন্ধ করে দিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিট বেক করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর, কেকটাকে আবার চেক করে নেব। এখানে কেকের স্টিকটা একদম ক্লিন বের হয়ে এসেছে, তার মানে কেকটা রেডি। এখন গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়ে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একটু ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ডার্ক চকলেট না থাকে এমনি ডেয়ারি মিল্কও ব্যবহার করতে পারেন। আর এই ডার্ক চকলেটের সাথে একটু ডেয়ারি মিল্ক নিয়েছি, সেটাও একটুখানি দিয়ে দিচ্ছি। এখন এই চকলেটটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। চকলেটটা মেল্ট হওয়ার জন্য এখানে একটা বাটিতে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এখন চকলেটের বাটিটা ওপরে বসিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে জলের সাথে চকলেটের বাটিটা যেন টাচ না হয়। এখন একটু নাড়াচাড়া করে চকলেটটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। এখানে চকলেটটা আমার খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। এখন বাটিটাকে তুলে নেব। আর এদিকে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, তার উপরে একটা প্লেট রাখছি। আর এখন এই কেক টিনটাকে নিয়ে কেকটাকে ডিমোল্ড করে নেব। আর বাটার পেপারটাকে ওপর থেকে তুলে নেব। আর কেকটাকে এভাবে সোজা করে নিচ্ছি। সোজা না করলেও হবে, এখানে সুন্দর নরম স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। এখন এই মেল্টেড চকলেটটাকে কেকের উপরে দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। আর চকলেটটা সুন্দর করে কেকের মধ্যে মাখিয়ে নেওয়ার পরে এরকম একটু ডেয়ারি মিল্ক নিয়ে একটা গ্রেটারে করে গ্রেট করে দেব। আর চকলেটটা গ্রাইন্ড করে দেওয়ার পরে জাস্ট একটু মিডিলে আমি 3 পিস চেরি নিয়েছি, চেরিটাকে দিয়ে দেব। আর এখানে রেডি হয়ে গেছে ওরিও চকলেট কেক। এখন এই কেকটাকে কাটার জন্য একটা ছুরি নিয়েছি, আর এই ছুরি দিয়ে কেকটাকে একটু কেটে নিচ্ছি। আর কেকটা কাটা হয়ে গেছে, এখন কেকটাকে একটা সার্ভিং প্লেটে রেখে দেব। এখানে রেডি হয়ে গেছে চকলেট কেক, আর এটা ভীষণ টেস্টি হয়েছে।
আপনাদের বাড়িতে যদি কোনো বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি বা এমনিও আপনারা এই কেকটা তৈরি করতে পারেন। খুব কম ইনগ্রিডিয়েন্টসে অনেক সহজেই এই কেকটা তৈরি হয়ে যায়। আর আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।